সালে মন্দা সম্মুখীন হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি মূল্যস্ফীতি লক্ষ্যে দেশগুলো ঋণ ও সুদের হার বাড়ায় কয়েকটি দেশের অর্থনীতি সংকুচিত হয়ে আসতে পারে বলে শঙ্কা বাণিজ্য বিশ্লেষকদের সোমবার সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চের এক গবেষণার বরাতে দিয়ে ভারতীয় গণমাধ্যম এসব তথ্য তুলে ধরেছে দু হাজার বাইশ সালে বৈশ্বিক অর্থনীতি প্রথমবারের মতো একশো ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলেও দেশগুলোতে নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে আগামী বছর অনেকটা অনেকটাই স্তিমিত হয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ব্রিটেন ভিত্তিক গবেষণা সংস্থাটি করোনা সংক্রমণের বিস্ফোরণের প্রভাবে চীনের অর্থনীতিতে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন গবেষকরা এর ফলে দু তিরিশ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের বৃহত্তম অর্থনীতির জায়গা দখলের কথা থাকলেও এখন তা ছয় বছর পিছিয়ে দু সালে পৌঁছাচ্ছে